হে গাইস, কেমন আছেন আপনারা? আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আমি অজিত আপনাদের সাথে আছি, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে ডাটা কানেকশন ওপেন করতে হবে। ডাটা কানেকশন ওপেন করার পর আপনারা প্লে স্টোর ওপেন করবেন এবং প্লে স্টোর ওপেন করার পর সেখানে গিয়ে ফেসবুক সার্চ দিবেন এবং ফেসবুকটি দেখবেন আপনারটা আপডেট করা আছে কিনা। আপডেট না করা থাকলে আমার মতো আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। তো এরপর আপনাদের আপডেট হয়ে গেলে অ্যাপটি আবার ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আমি দুই তিনবার রিলোড দিয়ে নিচ্ছি ডাটা কানেকশন ঠিক আছে কিনা সেটি চেক করার জন্য। ফিডের ডান পাশে যে তিনটা দাগ দেখা যাচ্ছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা নিচে স্ক্রল করে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা আবারও সেটিংসে ক্লিক করবেন। এরপর মেটার যে অ্যাকাউন্ট সেন্টার আছে সবার উপরে যেটা দেখাচ্ছে তার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে একটা ক্লিক করবেন। এরপরে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন। তিনটি অপশনের মধ্যে মাঝখানে যে অপশনটি আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এটাতে একটা ক্লিক করবেন। এরপর এখানে দুটি অপশন দেখাবে। আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকে তাহলেই আপনারা এরকম দেখতে পারবেন, নাহলে দেখতে পারবেন না। তো আমার দুইটা কানেক্টেড আছে, সো আমি এখন আপাতত ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি, তাই আমি ফেসবুকে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে সর্বপ্রথম যে অপশনটি পাবেন সেটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তার নিচে হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা আপাতত ডিলিট অ্যাকাউন্ট করব না, আমরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করব। তাই আমরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সঠিকটি দিয়ে দেন আপনারা কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করার পর দেন আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। দিস ইজ টেম্পোরারি, অল বি ব্যাক, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক, এর মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আপাতত দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক এটা সিলেক্ট করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেন নিচে একটি কন্টিনিউ অপশন আছে, এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা কিছুটা নিচে যাবে। নিচে যাওয়ার পরে এখানে দিন সিলেক্ট করার অপশন আছে, যেখানে আপনারা দুই দিনের জন্য, তিন দিনের জন্য, চার দিনের জন্য, পাঁচ দিনের জন্য, ইভেন সাত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। মানে আপনার আইডি সে কয় দিনের জন্য ডিঅ্যাক্টিভেট থাকবে, তারপর অটোমেটিক রিলগ ইন হয়ে যাবে। আপনি যদি লগ ইন নাও করেন তারপরেও রিলগ ইন হয়ে যাবে বা রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেখানে হচ্ছে আরেকটি অপশন আছে, ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি। তার মানে আপনি যদি আইডিটা ডিঅ্যাক্টিভেট করেন সেটি আর কখনও অ্যাক্টিভেট হবে না, আপনি যতক্ষণ না লগ ইন করছেন ততক্ষণ সেই আইডিটি ডিঅ্যাক্টিভেটই থাকবে। তো আমি এখানে দুই দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, তারপর আমি কন্টিনিউ বাটনে চাপ দিচ্ছি। বাস, এই তো হয়ে গেল আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট। এবার আপনারা দেখতে পারবেন আমি ফেসবুক থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমি আবার যদি ফেসবুকটি ওপেন করি তাহলে দেখতে পারবেন আমার আইডিটা কিন্তু এখন শো করবে না। আর আইডি ডিঅ্যাক্টিভেট করার মানে হচ্ছে আপনার পোস্টগুলো আপাতত কেউ দেখতে পারবে না যে কয়দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করছেন। তো গাইজ, এই ছিল আমাদের সম্পূর্ণ স্টেপস। এইভাবে আপনারা ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবেন। আর ডিঅ্যাক্টিভেট করার মানে হচ্ছে আগামীতে আপনার ছবিগুলো, প্রোফাইলে যা যা শেয়ার করেছেন, ইভেন আপনার প্রোফাইলটি কেউ সার্চ দিয়ে পাবে না। ইভেন আপনি যতদিন না লগ ইন করছেন ততদিন সেই আইডিটা ডিঅ্যাক্টিভেটে থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের আজকের লাইকের হচ্ছে 10টি লাইকস। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।